চ্যানেল নন্দিনীস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমার সাথে একটা ভিডিও শেয়ার করবো, সেটা হচ্ছে আমি আজকে পিসির বাড়ি যাচ্ছি, বড় পিসির বাড়িতে। তো আজকে পিসির বাড়িতে পুজো আছে, সেই উপলক্ষে আমি আমার যাওয়া, আমি সবাই গেছে প্রায় আর যাবেও পরে, আর আমি আর আমার বোন একসাথে যাব। তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো গাইস, এখন 10টা বেজে গেছে, আমরা ওই 11:30 নাগাদ কি 12টা খুব জোরে এরকম সময় বেরোবো বোন আর আমি। তো আজকে আমি ব্রেকফাস্টে কি নিয়েছি তোমাদের দেখাই, যাই না দেখতে হবে কিনা। এই দেখো, ধোয়া উঠছে এখনো, গরম আছে। এটা বলতে পারবে কি? এটা হচ্ছে ওটস, সফোলা মশালা ওটস, আমি কালকে এটা কিনে নিয়ে এসেছিলাম। তো আজকে খাচ্ছি, এটা খিচুড়ি খিচুড়ি মতন হয়েছে, আমি এর আগে খেয়েছি, বাট দুধের সাথে এটা করে খাই না, সেটা আমি করে খাই। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান করতে যাবো, তারপর রেডি হবো। তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমার স্নান করা হলে হয়েছে, মানে এই হলো, সবে স্নান টান করে এলাম, এবার রেডি হবো, তারপরে বেরোবো। তো রেডি হয়ে, তো গাইস আমি রেডি হয়ে গেছি, সেরকম কিচ্ছু সাজিনি, জাস্ট লিপস্টিক আর টিপ, মুখে কিচ্ছু মাখিনি আমি। তো ভালো লাগছিলো না, গরমের মধ্যে ইচ্ছাও করছে না, তো সেই জন্য তো চলো যাই, বোনের কাছে যাই, তারপর বেরোচ্ছি। গাইস আমরা এখন যাচ্ছি কাঁচড়াপাড়া, তো চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন বাসের জন্য ওয়েট করছি, বাসে করে যাব। তো শরীর খুবই খারাপ আমার অবস্থা, তাও এর জোর জোর নিয়ে যাওয়া হচ্ছে। তো আমারও খুব একটা শরীর ভালো নেই। আমরা চলে এসেছি পিসির বাড়িতে, অনেক তাড়াতাড়ি চলেছি, বাসটা অনেক তাড়াতাড়ি স্পিডে এসছে বলে তাড়াতাড়ি আসতে পেরেছি, মোটামুটি আধা ঘন্টাও লাগেনি চলে এসেছি। তো চলো ওপরে যাই, গিয়ে তোমাদের দেখাই যেখানে পুজো হচ্ছে। তো এবারে খেতে যাব, পুজো কমপ্লিট, তো চলো খেতে যাই। আমার ভালো লাগছে না, শরীর খুব খারাপ, আমাদের খাওয়া দাওয়া হয়নি। তো চলো মেনুতে কি কি আছে দেখাই তোমাদের। তো আমাদের খাওয়াতে আছে ভাত, এটা হচ্ছে একটা শাক সব রকম সবজি দিয়ে, এটা ভাজা, আরও ভাজা ছিল আমি নিইনি, আর এটা হচ্ছে পটল আলুর তরকারি। তো চলো খাই। গাইস আমার খাওয়া কমপ্লিট, আমি এবার নিচে যাচ্ছি, আরও ছিল পায়েস মিষ্টি পাঁপড়, আর আমি সেগুলো খাবো না, ইচ্ছা করছে না খেতে, আমি খালি একটু ভাত আর দেখলে কী কী দিয়ে খেলাম। বোন এখনও খাচ্ছে, বোনের এখনও খাওয়া শেষ হয়নি। তো আমি এখন যাই ঘরে গিয়ে একটু শুই, আমার শরীর একটু ভালো লাগছে না,
তো বিকেলবেলা মামনুষার গান হবে, তো সেইগুলো আমি তুলবো, তোমরা দেখবে। এখন পিসি ভাই তো হলুদ কোটা হচ্ছে, জল তোলা হলো, তোমরা দেখলে। এবার অ্যাকচুয়ালি আমার পিসি ভাইদের বিশাল নিয়ম পুজোর, তো তোমরা দেখো। সব শেষ হয়ে গেছে, বই পড়া সব কমপ্লিট। তো এবারে রাত্রিবেলা লুচি, আলুর দম, ছোলার ডাল এসব আছে। আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, কারণ শরীরটা ভালো নেই। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।